উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় শিশু সহ বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন গাজা যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের মধ্যে শুক্রবার আলোচনা আবার শুরু হবে মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন গাজা যুদ্ধবিরতির বিষয়ে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের বৃহস্পতিবার একটি গঠনমূলক দিনের আলোচনা শেষ করেছে এবং আলোচনা আজও চলবে গাজায় গত প্রায় দশ মাস ধরে চলা সংঘাতে চল্লিশ হাজার পাঁচজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও বিরানব্বই হাজার চারশো জন ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে প্রায় সতেরো হাজারই ফিলিস্তিনি শিশু একটি মানবাধিকার সংস্থায় তথ্য নিশ্চিত করেছে এছাড়া গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত চলার সংঘাতে নিহত শিশুদের মধ্যে দুই হাজারেরও বেশি শিশু দুই বছরের কম বয়সী জেনেভা ভিত্তিক ইউরো ভূমধ্য সাগরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা বলছে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুদের সংখ্যা ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধের ইতিহাসে এই সংখ্যা নজিরবিহীন বলা যায়